মরুর বুকে ঝড় তোলার পর থেকেই শোনা যাচ্ছিল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। বিশ্বকাপ চলাকালীন মেসির আর্জেন্টিনার প্রতি বাংলার অকৃত্রিম ভালোবাসায় এদেশে আসার আগ্রহ দেখায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী জুনে বাংলাদেশ সফরে আসার জন্য আলবি সেলেস্তেদের সঙ্গে আলোচনা করেছিল বাফুফে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় আপাতত আলবি সেলেস্তেদের আসা হচ্ছে না বাংলাদেশে। তবে বাংলার সমর্থকদের আক্ষেপ পূরণ না হলেও মেসিরা ঠিকই আসছে এশিয়া মহাদেশে। জুনের ফিফা উইন্ডোতে এশিয়া সফরে আসবে আর্জেন্টিনা। ফিফা উইন্ডোতে খেলবে দুটি ম্যাচ। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে এশিয়া সফরে মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী 19 জুন ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর চার দিন আগে 15 জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ সেটি এখনো নিশ্চিত হয়নি। টিওআইসি আরও জানিয়েছে 15 জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে। চীন হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচ হচ্ছে ফিফা উইন্ডোতে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কাতার বিশ্বকাপ জয়ের 6 মাসের মাথায় আর্জেন্টিনা এশিয়া মহাদেশে ফিরছে। গেল ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরেই 2026 বিশ্বকাপে ল্যাটিন অঞ্চলের বাছাই পর্ব শুরু হবে। আর্জেন্টিনার খেলা বলিভিয়া ও ইকুয়েডরের সঙ্গে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হবে আগামী বিশ্বকাপ। পারভীন আক্তার, সময় সংবাদ।